বক্সনগর ব্লকের অন্তর্গত আনন্দনগর গ্রাম পঞ্চায়েতের লচারবাড়ি এলাকায় এলপিএল নাইট ক্রিকেট টুর্নামেন্ট সোমবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হয় এই ক্রিকেট টুর্নামেন্টের। অনুষ্ঠানে উদ্বোধন করেন বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার সমাজসেবী তাফাজ্জল হোসেন, আনন্দনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল হক, আনন্দনগর ও কমলনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ এলাকার বিশিষ্টজনেরা। এই টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশগ্রহণ করে। একটি দল জয়লাভ করবে এবং অন্য আরেকটি দল জয়লাভ করতে পারবে না। তা সত্ত্বেও খেলার মানসিকতা নিয়ে খেলাধুলা করতে হবে, ক্রিকেটের জয় হতে হবে, খেলার জয় হতে হবে।